রাজা সাহেব আমার কথা শুনতেছেন? ইয়াটা মাইক্রোফোনটা বন্ধ করেন রাজা সাহেব। আচ্ছা ইয়াটা বুঝতে অফসেট পাত বুঝতে পারছিলেন আপনার? অফসেট পাত আমার কথা কি শোনা যাচ্ছে? অফসেট কারি লাস্ট অফসেট পাত বুঝাইছিলাম, অফসেট পাত বুঝতে পারছিলেন? এটা পারেন, এটা পারেন, বুঝতে পারছেন? এটা অফসেট পাত। হ্যাঁ অফসেট, প্রথমে তো স্কেল টুল বুঝাইলাম, তারপর যে অফসেট পাতটা বুঝাইলাম, এটা পারছিলেন? এই যে অবজেক্ট সিলেক্ট করবো, পাতে যাব, অফসেট পাতে যাব। হ্যাঁ ঠিক আছে, এ ছোট করে বড় করে, বড় করলে প্লাস দিবেন আর ছোট করলে কি মাইনাস দিবেন, ঠিক আছে? এই আর কি, আর কিছু না, ঠিক আছে? এন্ড এটা তো করতে পারেন যে এটা কি জানি, এটা কন্ট্রোল সি, আর যদি কন্ট্রোল এফ দিই তাহলে তো এইভাবে হয়ে যাবে, ঠিক না? আওয়াজ আসছে, সাইজ যাই হোক একটু একটু বুঝে রাখেন। এই যে দেখেন একটা জিনিস দেখি, আমরা একটা শেপ বানাই, দেখেন এটা কি সুন্দর হয়। এটা যদি আমরা মনে করেন আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে যদি করি, দেখেন মিলবে না এইসব ক্ষেত্রে, এই যে বর্ডার গুলা। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিই, এখন যদি দেখেন এটা কি হয়, এই চারপাশে ইয়াগুলো সমান নাই, যেখানে যে আমার রেশিওটা থাকবে এটা ঠিক নাই। কিন্তু যদি আমরা এই জিনিসটা যদি অফসেট পাতটা করি, দেখেন কি সুন্দর হয়ে কমে পারে। এটা পাতে যাব, আর এখানে ওখানে কত কি লেখা আছে, এখানে ইঞ্চি না, এখানে কি লেখা আছে, ইঞ্চি লেখা আছে না এখানে, কি দাও এখানে ইঞ্চি। যদি অন্য কোনো ইউনিট দিতে চাই তাহলে রোলার থেকে এখানে চেঞ্জ করে নিব, রাইট বাটন ক্লিক করব, পিক্সেল দিব, পিক্সেল দিলে পিক্সেল শো করবে, সেন্টিমিটার দিলে সেন্টিমিটার শো করবে এখানে, ঠিক আছে? পয়েন্ট দিলে পয়েন্ট পয়েন্ট হবে ওখানে, আমরা পিক্সেল দেই। এই রোলার রাইট বাটন ক্লিক করে পিক্সেল দিলাম, হ্যাঁ পাতে যাব, অবজেক্ট পাথ অফসেট পাথ, মনে করেন 10 পিক্সেল বাড়াইলাম, ঠিক আছে? অথবা কমান আপনার খুশি, -0 কমবে, ঠিক না? সহজে এই কাজগুলো আমি করতে পারবো না, অফসেট পাত দিয়ে সহজে কিন্তু করা যাবে, ঠিক না? আচ্ছা লেখেন, এবার লেখেন মুভিং দ্য অবজেক্ট ইনক্রিমেন্ট, এটা লেখেন মুভিং দ্য অবজেক্ট ইনক্রিমেন্ট, মুভিং লিখছেন। দেখেন আমরা যে কোনো একটা অবজেক্ট বা অন্য যে কোনো কিছু আর কি, অবজেক্ট বা অন্য কিছু যাই হোক না কেন, আমরা যদি মনে করেন এই যে একটা অবজেক্ট বা সার্কেল নেই মনে করেন, অথবা এটা নেই যেটাই নেই না কেন, যা আগে অথবা টেক্সট যাই নেই না কেন, একটা তো সিলেকশন টুল দিয়ে আমরা কি করতে পারি, এটা নাড়াইতে পারি, ঠিক না? এভাবে নাড়াইতে পারি, মুভ করাইতে পারি, বুঝতে পারছেন? আর একটা কি করতে পারি আমরা, কিবোর্ডে যদি লেফট অ্যারো প্রেস করা থাকে দেখেন এটা মুভ হইতে থাকবে, আর রাইট অ্যারো লেফট অ্যারো সরি রাইট অ্যারো প্রেস করা থাকলে ডান দিকে যাবে, ঠিক না? প্রেস করা থাকলে, আর যদি লেফট অ্যারো প্রেস করা থাকে এটা বাম দিকে যেতে থাকবে, নাকি বলেন? আপার আপ অ্যারো প্রেস করা থাকলে এটা কি উপর দিকে যেতে থাকবে? ডাউন অ্যারো প্রেস করতে থাকলে এটা নিচের দিকে যেতে থাকবে। এখন দেখেন এই যে মুভটা আস্তে আস্তে হচ্ছে, এই মুভিং এর পরিমাণটা আমি বাড়াতে পারি, সেটা কিভাবে? সেটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল কে প্রেস করব, অথবা যে আগে যেখানে গেছিলাম আর কি এডিট থেকে প্রিফারেন্স, অথবা কন্ট্রোল কে প্রেস করি, হ্যাঁ কন্ট্রোল কে,
এখানে কত দেওয়া আছে? এখানে 1 পিক্সেল কিবোর্ড ইন কিবোর্ড এখানে কত দেওয়া আছে? 1 পিক্সেল। সে কারণে আমরা যখন রাইট অ্যারো যখন ডান দিকে যাচ্ছে 1 পিক্সেল পরিমাণ শর্ট আছে, আবার বাম দিকে আবার যখন লেফট অ্যারো প্রেস করতেছি কত পরিমাণ শর্ট আছে? বাম দিকে যাচ্ছে 1 পিক্সেল পরিমাণ। আবার যখন আপার অ্যারো প্রেস করতেছি উপর দিকে কি 1 পিক্সেল শর্ট আছে। এখন এটা যদি আমি বাড়াই দিই আরো, মনে করেন এটা দিলাম 20 পিক্সেল, তাহলে এটা কি 20 পিক্সেল কিবোর্ড থেকে যদি আমি ওই অ্যারোগুলো যদি আমি ই করাই প্রেস করি তাহলে 20 পিক্সেল পিক্সেল পরিমাণ মুভ হবে। হ্যাঁ ঠিক আছে, 20 দিয়ে দিলাম। এখন দেখেন কিবোর্ডে এটা করি, দেখেন বাড়ছে না আগে থেকে মুভের পরিমাণ। লেফট অ্যারো প্রেস করতেছি বাড়ছে, আবার রাইট অ্যারো দিই, ডাউন অ্যারো দিই, আপ অ্যারো দিই, আবার কন্ট্রোল কেটে যাই। এবার মনে করেন আমি 100 দিই, কত দিব এবার আমি 100 দিই মনে করেন। এবার দেখুন রাইট অ্যারো প্রেস করি, দেখেন 100 পিক্সেল পরিমাণ সরবে, ঠিক আছে। আবার লেফট অ্যারো দিয়ে বাম দিকে যাবে 100 পিক্সেল, উপরে ওই আপ অ্যারো দেই উপরে 100 পিক্সেল পরিমাণ যাবে। এখানে যা আবার কন্ট্রোল কে দিই, এখানে মনে করেন 500 দিই, আপনি যত দিবেন। এখন 500 পিক্সেল পরিমাণ সরতেছে, বুঝতে পারছেন নাকি বোঝেন নাই? কে বোঝেন না এটা, বুঝছেন নাকি বোঝেন না ভাই? দয়া করে একটু রিপ্লাই করেন। ক্লাস কেমনে নিব ভাই বিভাগ এরকম করলে? স্যার আমার মতে স্যার সবাই কম বেশি কথা বলা উচিত, সেটাই সে কারণে তো আমি সে কারণে তো স্যার বিভাগে তো আমি বলে যাই, তারপর মাঝে অফেন্স করবে বলে, আর কেউ ভালো মন্দ কিছু জিজ্ঞেস করে না, বলো না, সমস্যা থাকলে বলো না, থাকলে বলো না, কথাবার্তা কই হয় ভাই? এই জিনিসটা আসলে খারাপ লাগে স্যার, এটা যে কোনো ক্ষেত্রে কেউ কোনো মানে ভালো মন্দ কোনো কিছুই বলে না, এই আমাদেরকে বলছে এইভাবে ক্লাস না সবসময় ফ্রি থাকি না, সমস্যা তো সবাই বাসায় ক্লাস করে থাকছেন, থাকে জন্য অফ করে রাখি মাইক্রো, তো সেটাই তো, এটা রেসপন্স করতে হবে না, আমি তো বুঝবো না আপনারা শুনতেছেন কি নাকি না শুনতেছেন, আমি তো বুঝবো না কেউ, এটা সবাই রেসপন্স করবেন। আবার এখানে যদি মনে করেন আমি 250 দিয়ে দেই, ওকে দেই, দেখেন রাইট অ্যারো প্রেস করে থাকি ডান দিকে যেতে থাকবে, লেফট অ্যারো প্রেস করে থাকি বাম দিকে যেতে থাকবে, ঠিক না? উপরে দিব, উপরে যাবে। আচ্ছা সোহেল সাহেব আপনি ক্লাসে আছেন? সোহেল সাহেব জি স্যার, না আপনি না স্যার, ওই যে মোহাম্মদ সোহেল ওনারে বলতেছি, মোহাম্মদ সোহেল আজব তো উনি কা আছে, দেখা যায় আছে কিন্তু কথা বলতেছে, উনি কা আতে লিভ ইয়া মেসেজ করেন তো, সোহেল সাহেব মেসেজ করেন আপনি আছেন কিনা, শেয়ার মেসেজ করেন। মেসেজ তো কোনো রিপ্লাই দিতেছে না। তা কথা বলেন, আসি স্যার কথা বলেন না কেন আশ্চর্য তো, কি ক্লাস করতেছেন না কথা আমার জিজ্ঞাসা করুন, কোশ্চেন করবেন, কোনো সমস্যা হলে আমাকে দেখাবেন। এখন কন্ট্রোল কে দিব এখানে, আবার 100 পিক্সেল দেই, পারবেন এটা? দেখেন এটা আরে যে মামুন সাহেব আপনি আছেন না, মামুন সাহেব আপনি ওখানে আছেন না? তা কথা বলেন না কেন আপনি? অন্য সময় ঠিকই স্যাটান স্যাটান করেন, আবার যখন জরুরি পর্যন্ত তখন চুপ করে থাকেন, এটা কিছু হইলো? এই যে দেখেন এটা, এটা 3 দিই। হ্যাঁ কি জানি বলেছে আমি ইয়া বানাবো, আর কি জানি দেখেন আমরা একটা ইয়া ষষ্ঠ বেশ নেই রবি লোগো বানাবো, রবি লোগো, ওকে ত্রিভুজে নেই, ত্রিভুজে নেই,
দেখেন কি করি এটা আমি শিফট ধরে এটা কমাই দেই নামাই দেই এটা এখান থেকে যাব হচ্ছে আমি রোটেট টুলে যাব অল্টার ধরে এখানে একটা ক্লিক করি হ্যাঁ 360 ভাগ 6 দেই এবার কন্ট্রোল ডি দিতে থাকি দেখেন এবার এটাই ক্লিক করি আমি রিফ্লেক্ট টুলে যাই অল্টার ধরে এটা ক্লিক করি ওকে করে দেই এটা রবি লোগো না এটা আপনারা এখনই করেন আর হচ্ছে বাসা আবার করুন হুবু বানানো রবি লোগোতে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করা আছে আপনারা গ্রেডিয়েন্ট কালার করে গ্রুপে পোস্ট করবেন বুঝতে পারছেন এখানে এমনি আর কি সলিড কালারতে করেন এরকম রেসপন্স না গেলে আমি কিন্তু আমি অফিসে জানাই দেব আমি ক্লাস নিতে পারবো না এরকম রেসপন্স না পেলে তো স্যার কষ্ট হয়ে যাবে কারণ ভাই স্যার একটা একটা কথা বলে তাও যদি অনলাইনে দেখেন আবার দেখাচ্ছি এটা হ্যাঁ বলেন হ্যাঁ স্যার আবার একটু দেখেন আমার জন্য ভালো হ্যাঁ হ্যাঁ সবার সমস্যা নেই ক্লিয়ার না পর্যন্ত দেখাবো ক্লিয়ার না হওয়া পর্যন্ত দেখাবো এটা সমস্যা নেই ঠিক আছে আমি দেখাইতে তো আমার সমস্যা নাই আমি তো এক এক হাজার বার দেখাবো ওটা তো সমস্যা নাই তো এটা কোন টুলস নিয়ে কাজ করেন স্যার এই যে এখান থেকে পলিগন থেকে নিয়ে আসছি পলিগন থেকে নিয়ে আসছেন এই যে মনে করেন পলিগন থেকে যদি এখানে নেই আমি যদি 6 দেই 6টা হবে না জি ঠিক আছে যদি 5 দেই 5 হবে বুঝতে পারছেন এবং 3 দেই এটা ইয়া ধরে আমি ইয়া করে ইয়া রোটেট করে নেই একটু হ্যাঁ জি স্যার এটা রোটেট করব মনে করেন শিফট ধরে একটু রিটেট রোটেট করে নেই কি ধরে শিফট ধরে হ্যাঁ ওকে তাহলে ওই যে আমার ইয়াকের মনে করেন 45 ডিগ্রি করে আর ঘুরবে তারপর আমি যাব হচ্ছে রোটেট টুলে এই মাথা থেকে ঘোরাবো কোন মাথা থেকে রোটেট টুল দেখাইছিলাম না এই মাথা থেকে ঘোরাবো এটাকে ঠিক আছে জি এই মাথা থেকে ঘোরাবো এটাকে এই পয়েন্ট যদি আমি দেখাইতে যাই রোটেট টুল দিয়ে দেখে আমরা অল্টার ধরে দেখাই দিতে হয় না যদি অ্যাঙ্গেল দিতে অল্টার ধরতে অ্যাঙ্গেল দেখাই দিতে হয় ঠিক আছে আর পয়েন্ট তো ক্লিক করলে হয় যেখানে যদি অল্টার এখানে পয়েন্ট দেখাই দিতে পারবো না অল্টার ধরে রোটেট করে দেখাইছি না কালকে হ্যাঁ হ্যাঁ অল্টার তো এখানে পয়েন্ট দেখাই দিতে এখন এইটা কেন্দ্র করে ঘুরবে ও ঠিক না তাহলে আমি 300 এটা তো সার্কেলে ঘোরাবো আর কি আপনার মনে করেন 360 কে 6 দ্বারা ভাগ করবো 360 কে কত দ্বারা ভাগ করবো 6 দ্বারা ভাগ করলে 60 হয় অথবা যদি মনে না থাকে এইভাবে লেখা দিবেন 60 ডিগ্রি লেখা দিবেন অথবা 360 ভাগ 6 ঠিক আছে এবার কন্ট্রোল ডি দেন কন্ট্রোল ডি দেন কন্ট্রোল ডি দেন কন্ট্রোল ডি দেন এবার মিলাই নেন হ্যাঁ ঠিক আছে এবার এখানে না এটা এটা ক্লিক করুন এবার রিফ্লেক্ট টুল নেন অল্টার ধরে এই যে ওই রিফ্লেক্ট দিয়ে দিবেন কি দিয়ে দিবেন ঠিক আছে রিফ্লেক্ট হ্যাঁ দেখবেন এটা ভার্টিক্যালে যায় উপরে ওঠে নাকি এত হরিজন্টাল উপরে ওঠে যেটাটা উপরে উঠবে সেটা দিবেন ঠিক আছে এটা কপি করব না আমরা কপি করলে তো কপি হয়ে যাবে ওকে দিয়ে দিই হ্যাঁ ঠিক আছে কপি করব না আমরা কপি করলে তো একটা কপি হয়ে যাবে ঠিক না যেন কপি হয়ে যাবে তাহলে আমার এটা একটা ডিলিট করে দিতে হবে আবার আলাদা করে নাকি আবার দেখাই রিফ্লেক্ট টুলে যাই অল্টার ধরে একটা ক্লিক করি ওকে দিয়ে দিই হ্যাঁ এটা সলিড কালারে করতেছি আপনি গুগল থেকে নামাবেন ওখানে আমি যদি একটা শেপে না দুটো শেপের জন্য গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে হুবহু ওইভাবে কালার দিয়ে করবেন বাসায় হোমওয়ার্ক থাকবে এখন করেন এইভাবে বানান সলিড কালার দিয়ে
ঠিক আছে স্যার, এটা গ্রাডিয়ান একটু অ্যাপ্লাই করে দেন না? গ্রাডিয়ান আমি অ্যাপ্লাই করব না, এটা আপনি নিজের মাথা দেখে বাড়ির কাজ দিলাম, না পারলে আমি ক্লাসে দেখাবো। আচ্ছা ঠিক আছে, গ্রাডিয়ান কালকে দেখাইছি না কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কালকে দেখাইছি না? এখন আপনি চেষ্টা করবেন ওই থিওরি অ্যাপ্লাই করে, ঠিক আছে? যদি না পারেন আমি গ্রাডিয়ানটা দেখাই দেবো। গ্রাডিয়ান তুই কালকে পড়াইছি না, গ্রাডিয়ান কিভাবে অ্যাপ্লাই করতে কালকে দেখাইছি না? জি স্যার। ওগুলা বুদ্ধি খাটা করবেন আপনি, কাল ক্লাস করছিলেন আপনি নাই করেন নাই? জি স্যার করছি। হ্যাঁ করছেন তো, যদি না পারেন তখন দেখাবো, এটা তো বাড়ির কাজ থাকবে। আর এইটা মনে করেন আপাতত সলিড কালারটা করেন, ইয়া তো এই যে লোগো রবি লোগো তো মানে যে এইটাতে মনে না না জানেন এইটাতে ইয়া দেওয়া আছে, হুবহু কালার নিয়ে করবেন। আইডোবাটা কালার নিতে পারবেন না? সেম স্যার পারবেন না? ইনশাআল্লাহ স্যার পারবো। এই যে রবি লোগোর সাজ দিবেন এখানে, রবি লোগো লেগে সার্চ দে, কাস্টমার কে লেগে লেখ কে লেগে সার্চ দিছি আমি। এই যে দেখেন এই যে ছয়টা কালার আইড্রো বাটন নেবেন, আর এই যে মাঝখানে এটা কি গ্রাডিয়ান কালার আছেন এটাতে? এই যে দেখেন এটাই নামাবেন, তো প্রয়োজন এটা নামে এই যে এটাতে গ্রাডিয়ান কালার অ্যাপ্লাই করবেন, খুব ওইভাবে বানাবেন, না পারলে তো আমি আসি ক্লাসে। গ্রাডিয়ান টুল কালকে দেখাইছি, ঠিক ঠিক না? গ্রাডিয়ান টুল গ্রাডিয়ান অ্যাপ্লাই কিভাবে করতে হয়, ওকে? এখন এই এমনি সলিড কালার তো বানান, এখন রবি লোগোটা এখন বানান সলিড কালার দিয়ে, না পারলে বলেন আমাকে, একদম সোজা পানির মতো সহজ। সমস্যা হলো বলেন, আর শেষ হলো বলেন, পরবর্তী টপিকে যাবো কি না, প্রয়োজনে স্ক্রিন শেয়ার করেন।
পরবর্তী টপিকে যাব না স্যার আমার সমস্যা দিতে স্যার কে আবার দেখাইতে হবে নাকি স্ক্রিন শেয়ার করবেন কোনটা স্যার একটু একটু দেখান স্যার আমারে স্যার একটু দেখান স্যার আমার এতে কোনো ঝামেলা হয়েছে স্যার বললেই তো স্যার হবে না হ্যাঁ পারি ভাই না পারি আছে হ্যাঁ হ্যাঁ এই ত্রিভুজ নেই ইয়া করে না ক্লিক করে ত্রিভুজ নেই ওকে ক্লিক করে নিবেন টান দেন না এবারে ক্লিক করে নিবেন ক্লিক করে থ্রি সিলিন্ডার নিবেন হ্যাঁ ওকে তারপর শিফট ধরে একটু ঘুরাই নিয়ে ভাবে এই যে ভাবে একটু মনে রাখেন এই যে ভাবে ঘুরাই দিবেন হ্যাঁ এই যে এই জিনিসটা মনে রাখেন লবি রোগ এটা চিন্তা করেন না এই যে ফাঁকা জায়গা যে ত্রিভুজটা ঠিক আছে এই ফাঁকা জায়গা ত্রিভুজটার সাথে এই কোণাকে কেন্দ্র করে এইভাবে ঘুরাবো আমি চিন্তা করেন একটু ঠিক আছে অথবা এইভাবে ঘুরেন একভাবে ঘুরাইলে অথবা মাইনাস দিলে এদিকে ঘুরবা প্লাস দিলে এদিকে ঘুরবা একই কথা ঠিক আছে এই যে এটা ত্রিভুজ না ফাঁকা জায়গাটা রবির লগর এটাই কল্পনা করেন তাহলে আমি আগে এই ত্রিভুজটা নিবো এই যে ত্রিভুজটা নিলাম নিছি না নিছি নিছি কিন্তু দেখেন এটা এটা এক না নিলাম এবারও আবার এই মাথায় কেন্দ্র করে এগুলো ঘুরাবো আমি দেখেন যে এটার সাথে মাথাগুলো মিলছে না একটার সাথে একটা দেখেন এই যে দেখেন এই যে একটা সাথে মিলানেন না তাহলে এই যে মাথায় কেন্দ্র করে আমি ঘুরাই ছটা ভাগ হ্যাঁ ঠিক আছে তো রোটার টুল নেই আমি ঘুরাবো কি দিয়ে রোটার টুল না জি স্যার আমি পয়েন্টটা নিব কোথায় বলেন তো এই মাথায় না জি হ্যাঁ অল্টার ধরে ক্লিক করলে আমি অ্যাঙ্গেল দিতে পারবো ঠিক না এখানে পয়েন্ট এখানে চলে আসবে এবার আপনি 60 ডিগ্রি তো সেবার কপি করে দেই বুঝতে পেরেছেন এবার কন্ট্রোল ডি দিতে থাকি হলো না এবার জি স্যার আরে এইটারে মনে করেন আরে এটা কি করছে এটার উপর উঠাই দিছে এই মাসখানে ত্রিভুজটা কি করছে উপরে উঠাই দিছে হ্যাঁ এখন এটাকে আমরা রিফ্লেক্ট টুল নেই এই যে আমার এই যে এই পয়েন্টারে যেমন একটা জিনিস এটা শিখাইছিলাম না কালকে রিফ্লেক্ট টুলে কোনটাটা বোঝানো যায় এমন কোন কোন টুলটা বোঝানো যায় মনে করেন এই মাথা আছে আমি এই মাথাকে কেন্দ্র করে মনে করেন রোটেট টুল আছে এ যদি এই মাথা ধরি এটি আছে ঝামেলা আছে এটা একটু আচ্ছা ওইটা তো বোঝা যাবে না এটা তো বোঝেন সমস্যা নেই বুঝতে পারবেন এই দেখেন রিফ্লেক্ট হলে যায় এটা অলটা ধরে এটা ক্লিক করি ভার্টিকে দিলে এখানে এদিকে যাবে আর ওদিকে দিকে যাবে আর যদি আমি নিচের দিকে করাতে চাই তাহলে যে এখানে ক্লিক করবো ঠিক না উপরে নিতে হলে স্যার উপরে ইয়াতে যে দিকে চাবেন আপনি এই যেমন একটা কপি করে নিই কালকে দেখালে আপনার রিফ্লেক্ট হল এই যে মনে করেন একটা নিতাছি এটা আমি যদি এই পয়েন্টকে করে কিনতে চাই রিফ্লেক্ট টুল নেই রিফ্লেক্ট টুল নেই অল্টার ধরে এখানে একটা ক্লিক করি হ্যাঁ ঠিক আছে আবার যদি এই মনে করেন ভার্টিক্যাল দিলে এদিকে যাবে হরাইজন্টাল দিলে ওদিকে যাবে দেখবেন কি হয় হ্যাঁ আবার যদি মনে করেন নিচের পয়েন্টকে কেন্দ্র করে করতে চাই নিচের দিকে এই নিচের দিকে তাহলে অল্টার ধরে এখানে একটা ক্লিক করি হ্যাঁ বুঝতে পারছেন কালকে দেখাছিলাম না এ দেখেন এদিক হয়ে গেল হরিজন্টালি আর ভার্টিক্যাল এদিকে যাবে একই যাবে ওটা পারা যাবে না আবার মনে করেন এই পয়েন্টটাকে কেন্দ্র করে এই যে এই পয়েন্টটা অল্টার ধরে এখানে একটা ক্লিক করে রিফ্লেক্ট হল দিয়ে তাহলে এখানে কি হবে এদিকে রিফ্লেক্ট হবে হ্যাঁ ওকে এখন আমরা এটা ধরি রিফ্লেক্ট হলে দিছি আগে এই যে এই পয়েন্টটা ধরে আমি রিফ্লেক্ট করে দিই ঠিক আছে ভার্টিক্যাল না আমরা হরাইজন্টাল দিই কপি দিবেন ওকে দিয়ে দিই ওকে এবার করেন তো পারেন কিনা দেখেন তো ঠিক আছে এবার করেন
আর নিট বেড়ে গেছে। শেষ ভাই আমি আছি। ওয়েসে আমি বাইরে আর কি সবার মুখ থেকে কথা বেরোবে আর কি আমি থাকলে সব কারোর মুখ থেকে আর কি কথা বেরোবে না, এটাই সে নিয়ম এখানে। জি স্যার। স্যার হ্যাঁ বলেন স্যার, আর একবার একটু ই করেন স্যার, আমারটা ওই দেখছেন না। দেখেন এখানে শিফট ধরে এখানে ই করি, এটা আমি এবার রিফ্লেক্ট টুলে যাই, রোটেট টুলে এই যে এই মাথায় কেন্দ্র করে ঘুরাবো আমি, এই মাথায় কেন্দ্র করে রাজুটা আমি এই মাথায় কেন্দ্র করলে এখানে ক্লিক করবো ঠিক না, আমি এই মাথায় কেন্দ্র করে ঘুরাবো। দেখেন আপনার লোগোটা এই যে এই মাথায় কেন্দ্র করলে সবগুলো ঘুরাই ঘুরানো হয়েছে ঠিক না। জি স্যার। অল্টার ধরে কপি করি, কন্ট্রোল ডি দিব আবার কন্ট্রোল ডি দিব আবার কন্ট্রোল ডি দিব। ওকে, এবার রিফ্লেক্ট টুলে যাই, এখানে ক্লিক করবো। ট্রায়াঙ্গেল হবে 360 ভাগ 6 ভাগ করবেন আর কি, ছটা পাঠ আছেন এখানে। দেখেন কটা পাঠ আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই যে এখানে একটা ফাঁকা একটা ছয়টা ঠিক না। তারপর কন্ট্রোল ডি দিতে থাকবেন, না পারলে স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করে দেখাই দিন না পারলে। আচ্ছা এটা তাহলে বাসা সোহেল ভাই আপনার হয়েছে? স্যার আমারটা স্যার হয়ে আসছে। হ্যাঁ সোহেব কি বললেন? স্যার আমারটা হয়েছে। আর রাসেল সাহেব আপনার হয়েছে? স্যার সাথে সাথে করতে দিলে স্যার ভালো হয়, তাহলে স্যার ভুলগুলো সাথে সাথে সমাধান হয়ে যায় মনে থাকে। আচ্ছা এবার লেখেন, ইয়া লেখেন, এবার একটা জিনিস দেখাই, সবাই যেভাবে ইয়া বানাবেন ওয়াল কলক বানাবেন। আমি একটা সিম্পল একটা দেখাই দেই, প্রয়োজন ইউটিউবে সহজে আরো সুন্দর করে আপনার বানাবেন অল কলক, অল কলক ঠিক আছে। আর বড় একটু বড় করে নে, বড় করলেন কিভাবে স্যার? আটবোর্ড টুল দিয়ে, এই যে আটবোর্ড টুল, ও স্যার এখানে আছে ঠিক আছে। আবার অল্টা অল্টা ধরে কপিও করা যাবে, বুঝতে পারছেন? আবার ডিলিট করে, ডিলিট হবে না, ডিলিট হবে না। দেখেন এখানে একটা গ্রাডিয়েন্ট দিয়ে দিয়ে, অথবা আপনারা সলিড কালার রেখে ডিজাইন করবেন, এটা আপনার মাথা থেকে বাইর করবেন কিভাবে করবেন ডিজাইন। হ্যাঁ বুঝতে পারছেন?
এটা দিয়ে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, বুঝতে পারছেন? অল্টার শিফট দিয়ে এটা করে দে, এবার এটা রিভার্স করে দে এখান দিয়ে। ওকে, দুইটা কিন্তু গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করছি, গ্রেডিয়েন্ট কালার দেখাইছিলাম না কালকে, আবার যাচ্ছি। এই যে এটার ভিতরে এই যে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করার জন্য গ্রেডিয়েন্ট ক্লিক করতে হবে না নাকি? জি স্যার, ক্লিক করলাম। জি স্যার, হ্যাঁ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিই, অল্টার শিফট একটু ছোট করি, এটাকে রিভার্স করে দেই। কি করে দেব এটাকে? রিভার্স করে দেই, রিভার্স, হ্যাঁ রিভার্স করে দিলাম এটাকে। এবার আমি রোলার দিয়ে এটাকে করে নিই, এটাকে নিয়ে আনলক গার্ডস এটা লক করে রাখি। হ্যাঁ, যদি লক না করে কাজ করতে কিন্তু সমস্যা হবে। আমরা এবার এটা ফিল কালার নিই এখান থেকে, মনে করেন একটা জিনিস, যে কোনো অবজেক্ট কি এটা জিনিস খেয়াল রাখবেন, মনে করেন এই যে একটা ইয়া অল্টার ধরে কিন্তু এরকম করলে দুই সাইডে ছোট বড় হবে, ঠিক না নাকি? যেমন কোনো দ্বারা করলে কর্নার দেওয়া হয়, আর এখানে করলে তো দুই সাইডে হবে, ঠিক না? অল্টার ধরে যদি কাজ করি এভাবে, ঠিক না, আর অল্টার শিফট ধরলে তো আর কি দুই ইয়া থাকে আর কি, প্রফেসর সমান থাকে, অল্টা শিফট ধরবে প্রফেসর সমান থাকবে। এত অল্টা ধরে এক কোনা থেকে করি, এরকম এটা তো জানেনি আপনারা। দেখেন অল্টা ধরে যদি এইসব সাইডগুলো ধরি তো দুই সাইডে কম বড় হবে। আবার এখানে করি উপর নিচ, ঠিক আছে, ছোট বড় করা যাবে অল্টা ধরে। কিন্তু স্যার কর্নার ধরলে সব বড় হবে, তাই না? কর্নার ধরলে তো ইয়া, কর্নার ধরলে হবে, কর্নার ধরলে, কর্নার ধরলে ইয়া হবে, চারি কর্নার থেকে হবে। হ্যাঁ ঠিক আছে, চারিপাশে কর্নার থেকে হবে। এটা মনে করেন আমি সিম্পল একটা করে দেখাইতেছি, আদার প্রয়োজন আরো সুন্দর করে করবেন। এটা এটা করবেন না, আপনাদের আপনাদের মন মতো ডিজাইন করবেন। হ্যাঁ, এটা মনে করেন দিলাম, আমি একটু বড় দিই আমি, এটা হিসেবে মনে করেন ইয়ার দিয়ে দিয়ে এখানে চার ভাগ করবো। এখানে এটা মনে করেন 12টার কাটা, এখানে কত থাকে? 1 2 3, এখানে 3 থাকে না? এখানে স্যার এখানে 3, এটা এই বড় ভাগগুলো এই মাঝখানে মাঝখানে দিয়ে দেবো আমি চাচ্ছি। তাহলে এটা চার ভাগ করবো, ঠিক না, রোটেট করে আর কি, ওই 360 ডিগ্রি চার দ্বারা ভাগ দিব আর কি, 360 ডিগ্রিকে চার দ্বারা ভাগ দিব। এই তো আমি পয়েন্টটা দেখাবো, এই যে এইখানে এইটাকে কেন্দ্র করে, এই যে পয়েন্টটা এখানে আছে, এখানে আছে না পয়েন্ট? কোথায় আছে? এখানে আছে এখন, ঠিক না? জি ঠিক আছে, এটাকে কেন্দ্র করে ঘুরবে। আমি চাচ্ছি না, এই যে এখানে কেন্দ্র করে ঘুরবে, এখন এই যে এটাকে কেন্দ্র করে অল্টার ধরে একটা ক্লিক করি, ঠিক আছে? আমি 360 ভাগ 4 দিয়ে দিই। হ্যাঁ কপি দিয়ে দিই, বুঝতে পারছেন? এবার কন্ট্রোল ডি দেই, কন্ট্রোল ডি দিলাম, হইলো? আচ্ছা, আবার এটাকে করি আমি। এবার মনে করেন মিনিট কয়টা থাকে? মিনিট 12টা কেন, মিনিট 60টা না, 60টা থাকবে তো, মিনিট 60 টোটাল 60টা স্যার, এক একটা গ্যাপে 4টা হবে, আর বড় একটা একটা বুঝো, মিনিট 60টা। ও এটা তো আমি ইয়া দিব, এবার ঘন্টার কাটা দেই নাকি? এটা একটু বড় করে রাখলাম, এটাকে একটু হাইলাইট করে রাখলাম, ঠিক আছে। ঘন্টা কয়টা হয়, 12টা না? এটা একটু বড় করে রাখি, তো এবার দিব হচ্ছে, এটা আমার 12টা দেওয়া উচিত ছিল, আমি ইয়া দিয়া বলছি কেন, 12টা দিলে ভালো হবে না?
স্যার এরকম হইতে পারে করি ওই সময় চারটা বড় দিয়ে তারপর মাঝখানে একটু অন্য টাইপ দেয় স্যার। হ্যাঁ তাহলে ওইভাবে করি। হ্যাঁ তাহলে ওইভাবে করতে পারেন স্যার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওইভাবে করে থাকে। এটার মনে করেন একটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেই, এটা ছোট করে দেই এটাকে। হ্যাঁ ঠিক আছে স্যার। আমরা যদি 12টা দিতে চাই তাহলে স্যার ওই মিডলে আপনার পয়েন্টটা দেখায় তারপরে 360 এর 12টা ভাগ করলে হয়ে যাবে। হ্যাঁ এই যে এটা কপি করে কন্ট্রোল দিন, এই যে এটা কপি করে নিলাম এটা অল্টা ধরে করে নেই 360 ভাগ 12 কপি দিয়ে দিই। হ্যাঁ এবার কন্ট্রোল ডি দিতে থাকি। ঠিক আছে জি স্যার হয়েছে না এবার? জি স্যার এবার হয়েছে। এবার থাক এবার দেই কি তারপর কি আছে মিনিট না মাঝখানে গুলো ডিলিট করে, এটা একটা করে বেশি আছে না এখানে ডিলিট করে দেয় ঠিক না? দরকার আছে আমার এখানটা একটা থাকার কথা। ডিলিট প্রেস করলে কি হয়ে যায়? হ্যাঁ কন্ট্রোল এই যে নিচে পড়ে গেছে এটা কি বটে ডিলিট প্রেস করবো। হ্যাঁ অল্টার এই যে এটা তো ডিলিট করবো না, এটা নিচে পড়ে গেছে বুঝতে পারছেন। কন্ট্রোল থ্রি দিয়ে একটা হাইট করি, থ্রিটা হাইট করে এটা ডিলিট দিয়ে এবার অল্টার করলে থ্রিটা আবার আনহাইট করি অথবা লক করলে হবে। কন্ট্রোল থ্রি দিই, হ্যাঁ এটা ডিলিট দিই এবার অল্টার কন্ট্রোল থ্রিতে আনহাইট করে নিচে পড়ে গেছে এটা। ওটা অতিরিক্ত রাখার লাভ নেই, লাভ আছে ঝামেলা করতে পারে পরে ঠিক না? এগুলো মনে করেন একটু অন্য কালার দিয়ে দিলাম একটু। টেকনিক্যাল করবেন যদি সমস্যা আমাকে জিজ্ঞাসা করবেন। হ্যাঁ গেল ভালো তো এটা। এবার দিব হচ্ছে ইয়ার কাটা, এবার দিব হচ্ছে মিনিট। হ্যাঁ মিনিট জি স্যার। মিনিটে গোল গোল করে দিই, এভাবে না এবার গোল গোল করে দিই। হ্যাঁ জি স্যার ঠিক আছে। অল্টা শিফট একটু বড় করি এইভাবে রাখি। হ্যাঁ জি স্যার। মিনিটের কালার মনে করেন দিলাম আরেকটা দিয়ে দিলাম এটা। ওকে জি স্যার মিডিলে রাখলে মানে সুন্দর হবে এটা ঠিক না? আচ্ছা অ্যালাইন তো দেখাইনি এটা, এইভাবে হাতে পড়ে যেন হাতে এইভাবে সরা মেরা কাজ করেন অ্যালাইন তো আপনাদের দেখাইনি আমি ধরি ঠিক ঠিক না? আমি অ্যালাইন করি আপনারা হাতটা সরাই করেন অ্যালাইন তো বুঝাই না বুঝাবো এক দুদিন আমি তো বুঝাই দিব ঠিক আছে। এবার এটা যাই এটা ধরি রোটেট টুল নেই অল্টার ধরে 360 ভাগ করে দিব এটা মিনিট কত হবে 60টা না 60 স্যার। কপি দিয়ে দি এবার কন্ট্রোল ডি দিতে থাকি ঠিক না? একটা উপর উঠে গেল স্যার। হ্যাঁ এর মানে স্যার কম হইছে স্যার। কি কম হবে? কম হইতে মানে ঠিক আছে মানে ও স্যার 48টা হইতে মনে হয়। ও সরি সরি না টিকিট তো আছে ফলে60টা ভাগ দিলে এটা হবে হচ্ছে 60 না 36 দিয়ে 60 হলো আমার 48 হবে কেন? বড় ইয়া আছে স্যার। স্যার ও বুঝাতে চাচ্ছে যে নিজাম আমরা যে ইয়া ঘন্টার কাঁটাগুলো দিছি ও মানে ঘড়িতে এত মিনিট হিসাব করে ঘন্টা এক ঘন্টার ভিতরে এর মাঝখানে যে ফাঁকাটা পড়ার কথা এই যে না 60 হবে এটা 60 হবে
রাখা যাবে না তো এই যে এগুলো কথা বলতেছে দেখাচ্ছি না রোলার টেনে নিবেন আর কাজ করার সময় যে এগুলো লক করে নিতে হবে কিন্তু তাহলে কিন্তু ডিস্টার্ব করবে বুঝতে পারছেন আপনারা যখন কাজ করবেন যখন দেখবেন দেখবেন বেশি ডিস্টার্ব করবে এই রোলার বরাবর রাখবেন ওকে জি স্যার এই যে দেখেন আমি যদি এখন সিলেক্ট করতে যাই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে করি এটা এই দেখেন নিচেটা নড়া যাচ্ছে না করা যাচ্ছে ঠিক না আর ড্র্যাগ করলে নড়া যায় অথবা এটা ক্লিক করলে তো এখানে একটা ক্লিক করতে ব্যবহার করা যাবে হয়তো কিন্তু আমি ডিস্টার্ব করতে পারে ঠিক না আমার তো ড্র্যাগ করার প্রয়োজন হতে পারে সেখানে কি করবো ভিডিওটা কি করে নিবো লক করে নিবো হ্যাঁ যখনই ডিস্টার্ব করবে নিচের অবজেক্ট তখনই কি করে ফেলবেন লক করে ফেলবেন ঠিক আছে কন্ট্রোল 2 লক কি কন্ট্রোল 2 যখনই কোনো অবজেক্ট ডিস্টার্ব করবে তখন লক করে ফেলবেন এবার আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুটো পয়েন্ট সিলেক্ট করি হ্যাঁ রাইট বাটন ক্লিক করে এভারেজ করে দেই এভারেজ হ্যাঁ স্যার এভারেজ এভারেজ এটা কি ভার্টিক্যাল দিব না হরিজন্টাল দিব বলেন তো কে বলতে পারবে মনে নাই ভার্টিক্যাল দিব ঠিক আছে একটু বড় করে নেই এটা হ্যাঁ স্যার একটু বড় নিলে ভালো এখানটা বাড়াই দিই নিচ দিয়া ঠিক আছে এইভাবে রাখি মুভিং ইনক্রিমেন্ট বলছিলেন আচ্ছা আজানটা শেষ হোক ওখানে আজানটা শেষ হোক ওখানে আজানটা আপনাদের ওইখানে আজানটা শেষ হোক
দেখেন এটা প্রয়োজনে এখানে এটা ছোট করে দে, ছোট করে দে, ইয়া করে দে। সোহেলবার মাইক্রোফোনটা বন্ধ করেন, ওখান থেকে কথা দিয়ে ঠিক আছে স্যার, কথা বলার সময় আবার অন করে নিন। আচ্ছা এটার আবার রোটেটরটা একটু ঘুরাই দিই, হ্যাঁ এই যে এখানে পয়েন্টারটা দেখাই দিই, যেখানে মাঝখান দিয়ে দেখা যাইতেছে বোঝা যাইতেছে না, হয়তো এটা হাইট করে নিই নাকি বলেন না, হাইট করলে কেমন হবে? এই যে এখানে পয়েন্টারটা দেখাই দিই, হ্যাঁ ওকে অল্টা ধরে করলাম না এমনি করলাম, এবার অল্টা ধরে এটা কপি করে দিই, কালকে দেখাইছিলাম না এভাবে মনে আছে? এটা মনে, এটা মনে করার মিনিটের কাটা, এটা কিসের কাটা? মিনিটের কাটা, এটা এটাই ঘন্টা, ওটা মিনিট স্যার, বড়টা বড়টা মিনিট। আর সেকেন্ডের কাটা আছে না একটা, সেকেন্ডের কাটা স্যার একদম চিকন থাকবে, ওটা এই মিনিটের কাটার মতোই বড়। সেকেন্ড কাটা চিকন করে দিতে হবে, চিকন করে দিব এখানে, এটা চিকেন করে দিই, হ্যাঁ তাহলে আপনার আর আলাদা সেভ করে করেন, হ্যাঁ এখন তো সময় নেই। এটা কি করে দেই, রোটার টুল নেই, এইখানে ক্লিক করি মাঝখানে, জাস্ট ক্লিক করে, ক্লিক করে অল্টা ধরে কপি করে দিই, হ্যাঁ এটা মনে করেন সেকেন্ডের কাটা বানাইতে হবে না, সেকেন্ডের কাটা কি আরো বড় থাকে না? আর তো বড় থাকে স্যার, আর চিকন এটা বড় দিলাম মনে করেন, এখানে চিকেন করে দেন, তাহলে অল্টা ধরে একটু চিকেন করে দিই হয় নাকি, অল্টা ধরে হ্যাঁ ছোট হোক চিকন করে দিই, এই যে হয়েছে না, এই যে স্যার এবার এই যে এখান থেকে জাস্ট এই যে অল্টা ধরলে কি দুই পাশটা ছোট হবে না, চিকন হবে না, অল্টা ধরে একটু চিকন করে দিই হয়েছে না, এবার ঠিক আছে ওকে। এবার একটা কাজ করবেন, অল্টার কন্ট্রোল টু দিই, হ্যাঁ এটাকে এই যে এটাকে একটা কপি করবো আমি, কি করবো একটাকে কপি করবো উপরেরটাকে, অথবা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেই, এটাকে সলিড কালার দিয়ে দিই, কি দিব বলেন তো, সলিড কালার, এটাকে উপর উপর উঠাই দিই, উপর উঠাই দিয়ে কি করতে হয়, অ্যারেঞ্জ করতে হয় না, অ্যারেঞ্জ এটা বিং টু ফ্রন্ট দিয়ে দিই, হ্যাঁ না এটা তো নিচে নামাইতে হবে, অনেক নিচে নামাইতে হবে, কালার তো অন্যটা, সে কারণে ঝামেলা হয়েছে, এটা আমি সাদা কালার দিব, সেখানে দেখা যাইতেছে একই কালার তো, সেখানে দেখা যাইতেছিল না ঠিক না, এইভাবে রাখতে পারেন ইচ্ছা করলে, আর একটা কাজ করতে পারেন, এটা আমি উপরে উঠাই দিই অ্যারেঞ্জ করে, হ্যাঁ এবার অল্টা শিফট ধরে ছোট করে দিই, মাঝখান দিয়ে এইভাবে রাখা যাবে না ইচ্ছা করলে, নাকি যাবে না, যাবে স্যার, এই আর কি মন মতো এটা এখন করবেন হচ্ছে, এটা এখন ডিজাইন আছে আপনাদের হাতে, ওকে এখন তো আমার সামনে কিছুটা প্র্যাকটিস করাতাম, এটা আমি হোমওয়ার্ক দিতাম আমি স্যার, এই মাসখানে যে ইয়াটা করলেন ছোট করে আবার কালার কপি করে নিয়ে ছোট করে কালার, হ্যাঁ এই যে আমার এটা তো প্রথমে লক করে কাজ করছিলাম ঠিক আছে, এই দুইটা কেন ব্যাংকার বলে যখন ডিস্টার্ব করে তখন লক করবেন, অল্টার কন্ট্রোল টু দিয়ে আমি আনলক করে নিলাম, তারপরে কি করছি আমি এই যে এইটাকে আছে না, এই যে এইটাকে, এই যে এইটাকে দেখেন, এই যে এইটা এইটা টানটা সরাইলাম আর কি, টানটা একটু সরাই, এই যে এইটাকে এটাকে কন্ট্রোল কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করলাম, হ্যাঁ কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ মানে কি ফ্রন্টে কপি না, এখানে আমি গ্রেডিয়েন্ট বাদ দিয়ে ফিল কালার দিয়ে দিই, কি দিয়ে দেবো এবার আমি, ফিল কালার দিয়ে দিই, ফিল কালার দিয়ে দিই ওকে, মনে করেন এটা এইভাবে ডিজাইনটা রাখে দিতে পারেন ইচ্ছা করলে এইভাবে রাখতে পারেন আপনার খুশি, অথবা এটা বাদ দিয়া এই যেটা বাদ দিয়া এটা বাদ এটারই ফিল কালার দিয়ে দেন আপনি ওকে, এটা একটা ডিজাইন ঠিক না, আমি কন্ট্রোল জেডে যাই, এটা এখানে ছিল আবার পর্যন্ত যাই, এটা আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটা তো এইভাবে রাখতে পারেন, অথবা কি অ্যারেঞ্জে যে বিং টু ফ্রন্ট নিয়ে আসি, হ্যাঁ ওকে এবার এই কোনা দিয়ে অল্টা শিফট ধরে ছোট করে দেই, অল্টা শিফট ধরে ছোট করে দেই, এটা বোঝেন নি,
এই যে মাঝখানে এরকম একটা পন্ডুলির মতো রাখলাম, এটা একটা ডিজাইন নাকি বলেন? পারা যাবে না ইনশাল্লাহ? কোন গাইড? যে গাইড গুলো, যে গাইড গুলো সমান মাঝখানে অল্টা শিফট জোড়াই করছি এটা আমি, আমি তো গাইড বরাবর ইয়াটা না আছে অল্টা কটর যেটা পিছনে যাই, গাইড তো আগেই নিছি, গাইড তো নেই নেই আমি, গাইড তো আগেই নিছি, এখানে কাছে এটাই কপি করছি আমি, এই যে এটা কপি করছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ এ ফিল কালার দিয়ে দিছি এটা আমি, এবার এটা এনএস করে প্রথমে নিয়ে আসছি আমি বিগ ফ্রন্ট। এবার আর কথা বলি স্যার, যে শুরুতে যখন নিছেন গাইডগুলো সেই কথাটা বলতেছি স্যার, এটা বুঝতে পারছি গাইডে যেভাবে ইয়া ফটোশপের মতো নিয়ে আসবেন এটা। এই মুভ টুলে যান, এভাবে দেওয়া রাখি, এই যে সিলেকশন টু মুভ টুলে থাকবেন, এইভাবে ফটোশপে টান দিয়ে নিয়ে আসছেন না, ফটোশপে টান দিয়ে নিয়ে এসে এই যে পয়েন্টে রাখেন, অথবা যে পয়েন্টে রাখেন, হ্যাঁ ওকে, আবার সিলেক্ট করবেন, আবার সিলেক্ট করবেন, এখানে ডিসিলেক্ট হয়ে গেলে আবার টান দিয়ে নিয়ে এই যে এইখানে পয়েন্টে রেখে দিবেন, ঠিক আছে, তারপর গাইড, তারপর গাইডগুলো লক করে দিবেন, কি করে দিবেন, লক করে দিবেন, লক করে দিবেন। আবার কাজ করার সময় আমরা দেখবেন একটা একটা ডিস্টার্ব করবে, তখন এগুলো কিন্তু কন্ট্রোল টুলে লক করতে হবে অবজেক্টগুলো, আবার কোনো সময় কন্ট্রোল প্রয়োজনে এরকম কাজগুলো করতে হয়, হ্যাঁ এই আর কি। তাহলে এটা আপনাদের কন্ট্রোল এফ জানি কি লাগে স্যার? কন্ট্রোল সি কন্ট্রোল এফ হচ্ছে ফ্রন্টে কপি হয়, ফ্রন্টে আপনি ক্লাস করেন নাই গতকাল কেন বসে লেখা লেখা ছিল না স্যার মনে হচ্ছে, খাতা আগের ক্লাসগুলো দেখবেন, আগের ক্লাসে সবই আলোচনা আছে, এখানে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব ফ্রন্টে কপি হবে, এই যে দেখেন, এই যে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিছি এখানে, দেখেন এই যে একটা কপি হয়ে গেছে উপরে, ঠিক আছে একই জায়গায়, আর কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলে যে কোনো জায়গায় কপি হয়, বুঝতে পারছেন কি বললাম? এই আর কি। তাহলে আপনাদের রবি লোগোটা বানাবেন আর এই ঘড়িটা বানাবেন, আজকে এটা আপনাদের হোমওয়ার্ক করে ইয়াতে গ্রুপে জমা দিবেন, ঠিক আছে, এগুলো কিন্তু করতে হবে, নাহলে কিন্তু হ্যাঁ নিতে আছে, এগুলো যদি প্র্যাকটিস না করেন আপনার কিন্তু ওই যে আমি যে টুলস গুলো দেখাইছি এগুলো কিন্তু প্র্যাকটিস হবে না, বুঝতে পারছেন কি বললাম? করতে হবে কিন্তু, না করলে কিছুই পারবেন না, এই সুন্দর একটা প্রজেক্ট দেখা দিলাম এটা করবেন, এটা আপনার টুলস গুলো প্র্যাকটিস হয়ে যাবে, রোটেট টুল রিফ্লেক্ট টুল ঠিক না, আর রবি লোগোটা করবেন, ওকে একটা না স্যার নিয়ে নিই আমি, হ্যাঁ একটু থাকেন, তিন মিনিট থাকেন, কালকে শুক্রবার না আগামীকালকে, তাহলে সুন্দর করে একটু ইয়ে আপনার আরেকটা জিনিস দেখা, একটু থাকে না, কালকে শুক্রবার আছে একটু থাকে না, একটা জিনিস দেখেন কাটা যাই ভাবে বানাবেন এরকম না, আরো দেখবেন আপনারা কাটা কিন্তু অন্যভাবে বানান যাবে, মনে করেন আরেকটা ধারণা দেয়, মনে করেন এরকম একটা বানাইলাম, এখানটা মনে করেন একটা রোলারটা নিয়ে এটাকে নিয়ে এখানে একটা অ্যাঙ্কার ফরেন করে দিই, ঠিক আছে, এই দুইটা পয়েন্টে কি করে দিলাম অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট করে দিলাম, এটার উপরে গাইডটা দিয়ে দিলাম যাতে বরাবর দিতে পারি অ্যাঙ্কার পয়েন্টটা, ঠিক আছে, এবার আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাভারেজ করে দেন, দেখেন কি হলো, এটা একটা সুন্দর কাটা হলো না, এরকম কাটা ইচ্ছা করে তৈরি করা যাবে না নাকি যাবে না? হ্যাঁ যাবে, কিন্তু আমাকে ধারণা দিয়ে দিলাম ই করবেন এটা, ঠিক আছে,
আসাদুজ্জামান সিদ্দিকুর রহমান আছেন না? সিদ্দিকুর রহমান তো নাই, আছে নাই তো, অ্যাবসেন্ট আছে। সোহেবুল আলম প্রেজেন্ট, মামুন হাসান প্রেজেন্ট। ওইখানে আমি পূরণ করতেছি না, এটা অফিসের ইয়াতে আমি ফাইল ডাইরেক্ট ফিল আপ করতেছি, এটা পাঠান লাগে না, অটো এটা অফিসের ফাইল ওপেন করে কাজ করতেছি, বুঝতে পারছেন? না ওটা সমস্যা নাই, ওটা সমস্যা নাই, এখনো যদি কারো পান ঢুকাই দিবেন। প্রেজেন্ট এটি একটার আচ্ছা ঠিক আছে, অ্যাটেন্ডেন্স সবার হয়ে গেছে আশা করি, ঠিক আছে। হ্যাঁ বলেন শৈল ভাই, বলেন স্যার। হ্যাঁ না সমস্যা নেই, সবাই চলে যেতে পারেন, আমিও বেরো যেতে, থ্যাংক ইউ, ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম।